তার কনফার্ম যে খাবার ওটা মনোজ থাকতে বল আমার ঘরে খাবার থাক বা না থাক মধ্যে আর বিষয় না কিন্তু সব কিছু গড়োতে হয় কিন্তু তার আর খাবার মনোযোগ আমি মনে হয় এক সপ্তাহ আগে মনে হয় আইনে আচ্ছা আপনার কথাটা অনেক ভালো লাগলো আমার কাছে আপনি বলছেন যে নিজের ঘরে খাবার থাকুক না কিন্তু গরুকে আপনার খাওয়ান দিতে হয় জি জি ওরাও আমার এলো সদস্যর মতনই মানে ফ্যামিলির সদস্যর মতনই আমি মনে করি দর্শক বন্ধুরা শুভেচ্ছা নিন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জের হোসেনপুর এলাকায় আমরা দাঁড়িয়ে আছি একটি বিশাল আকৃতির গরুর সামনে এই গরুটির নাম হচ্ছে খান সাহেব একজন প্রান্তিক কৃষক দুই হাজার বিশ সালের কোরবানিকে কেন্দ্র করে গড়ে তুলেছেন এই বিশাল আকৃতির একটি গরু আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ রয়েছে প্রায় একশোরও বেশি লোক আছে এখানে সে গরুটিকে দেখার জন্য এসেছে সকালবেলা শুধু নাকি আরও বেশি লোক আছে গরুটিকে দেখার জন্য বিশেষ আকর্ষণ হুসেনপুরের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এই গুরু পালনের সার্বিক চিত্র তিনি কীভাবে গরুটি লালন পালন করেন কত টাকা দামে বিক্রি করবেন এবং তার ওজন কেমন আছে সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিদিন তৈরি করব আশা করছি পুরোজন জের পাশেই থাকবেন আর বুটার সমুদ্রে থাকবো আমি আশরাফুল ইসলাম দর্শক আমরা দাঁড়িয়ে আছি একটি বিশাল আকৃতির গোরুর সামনে আমার পিছনে রয়েছে একটি বিশাল সাইজের গরু দুই হাজার বিশ সালের কুরবানিকে কেন্দ্র করে একজন প্রান্তিক খামারি একটি গরু মোটাকরণ করেছে আমরা তার কাছ থেকে গরু পালন সম্পর্কে জানি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ আপনি কেমন আছেন এই তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমরা কিন্তু একটি বিশাল আকৃতির গোরুর সামনে দাঁড়িয়ে আছি প্রথমত জানতে চাই এটা কোন জাতের গরু এটা সাহি শাহী হল আমাদের দেশি শাহী হল গুরু দেশি শাহী এত উঁচা হয় এত মোটা তাজাগরণ হয় জি আচ্ছা এটার বয়স কত এটার বয়স আড়াই বছর আড়াই বছর দাঁতে কয়টা দুইটা দাঁতে দুইটা আচ্ছা শরীরে আনুমানিক কেমন মাংস আছে আনুমানিক মানে কনফার্ম হইল বডিয়ার আর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ লাইভ ওয়েটটা সাতশো পঞ্চাশ কেজি আচ্ছা কী নামে ডাকা হয় গরুকে খান সাহেব খান সাহেব এই ব্যতিক্রম নাম দেওয়ার কারণটা কী ব্যতিক্রম দাম দেওয়ার কারণে হ্যাঁ একটু দুষ্টুমিটা বেশি করে হ্যাঁ আমরা আনার সময় দেখলাম অনেক খারাপ অবস্থা করে ফেলছিল সে কারণে খান সাহেব জি জি আপনি কত দিন ধরে লালন পালন করছেন দুই বছর যাবত দুই বছর আচ্ছা কত দিনের বাচ্চা ছিল আপনার এখানে পাঁচ মাসের বাচ্চা ছিল পাঁচ মাসে তখন থেকে লালন পালন শুরু জি তখন চিন্তা ভাবনা হয়েছিল যে এগুড়ুটা এত বড় বড় হবে বা উঁচা হবে এরকম জি ও ওর মা মনে হয় যে চার কেজি পাঁচ কেজি দুধ দিত তো ওর মারার আমরা কিনে আনছি আনার ফলে সম্পূর্ণ দুধ একাইছে তা আমরা জি আমরা তো টার্গেট করছি যে আগামী বছর এগারোশো বারোশো কেজি আর আচ্ছা বেশি দুধ খাওয়ানোর কারণে কি বাসুরগুলা খুব ভালো হয় সেটাই জি আচ্ছা আমরা এই খাল শ্যাম সম্পর্কে জানবো আপনার কাছ থেকে এখন এটাকে কিভাবে পরিচর্যা করেন পরিচর্যা তার তিনবেলা গোসল দুবেলা দানাদার দুবেলা গাছ কাঁচা গাছ দুপুর আলু অথবা মিষ্টি লাউ বা গাজর এমন ধরনের জিনিস আচ্ছা প্রত্যেকদিন কত কেজি খাবার খাই এই সাহেব খান সাহেব আট দশ কেজি খাবার খায় এই হলো দানাদার আট দশ কেজি দানাদার দশ কেজি দানাদার খায় কী থাকে দানাদারের মধ্যে দানাদার মধ্যে ভুট্টার ফাঁকি আছে বুসি আছে সয়াবিনের কইল আছে শস্যের কইল আছে এগুলাই আমরা নিজে নিজে বানায় খাওয়াই নিজেরা বানিয়ে খাওয়ান জি কাঁচা গাছ আছে বিশ কেজি দেওয়া আর কি আনুমানিক 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 দুই টাইমে ত্রিশ কেজি খাবার লাগে প্রতিদিন কত টাকা খরচ হয় খান সাহেবের পিছনে খান সাহেবের বর্তমান পাঁচশো টাকার উপরে খরচ হয় পাঁচশো টাকার উপরে আচ্ছা আমরা কিন্তু প্রচুর লোক দেখতে পাচ্ছি এই পাশ থেকে নিয়ে এই পাশে প্রচুর প্রায় একশো লোকের মতো হবে প্রতিদিন কিরকম লুক জড়ো হয় এগুলোকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লুক আসে গরু দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে আচ্ছা আপনাদের এই এলাকা থেকে এই গরুটা প্রথম বড় নাকি আরো গরু আছে আমার জানা মতো নেব না যে আমাদের এলাকার মাধ্যমে সবচেয়ে বড় গরু বা আমাদের থানার ভিতরে মনে হয় যে সবচেয়ে বড় গরু ইনশাল্লাহ আশা করতে আছি আচ্ছা আপনারা কি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা করে থাকেন জি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আচ্ছা অন্যান্য সময় খামারেরা কিন্তু কিছু অসাধু উপায় অবলম্বন করে জি না এনে দর্শক আছে মনে হয় সাথে আপনার কথা বলতে পারেন সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে যে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই খান সাহেবের খান সাহেব দুষ্টমি করে দেখে খান সাহেবরে এক বছর আমার হার ইচ্ছে ছিল কিন্তু আমি খান সাহেবকে বিক্রি করে দেবো সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা দাম যাচ্ছেন সাত লক্ষ এটা কম বেশি হবে কম বেশি আলোচনা হিসাবে কথা বলতে পারবো আলোচনা সাবেক জি যদি কেউ নিতে চায় তারা আপনার কি কি ধরনের সুবিধা পাচ্ছে যদি নিতে নিতে চায় ঈদের আগের দিনও নিতে পারবে বা ঈদের দিনও যদি বলে মনে হয় যে গাড়ি দিয়া আমি ফসাই দিম আচ্ছা রাখার ব্যবস্থাও আছে রাখার ব্যবস্থাও আছে ঈদে ঈদ পর্যন্ত রাখতে পারবো সমস্যা নেই অনেকেই আপনার যারা গরু ক্রয় করে সৌখী মানুষ যারা যারা গ্রহণ অর্ণ করতে পারে না তারা হয়তো রাখতে চায় তার জন্য কি আলাদা কোনো টাকা পয়সা দিতে হবে আপনাকে না আমাকে এক টাকাও খরচ দিতে হবে না আচ্ছা এক কোনো খরচ দিতে হবে না ওনার কাছে যত টাকা বিক্রি করুম এটাই বস

তার মাধ্যমে মনে হয় যে কোনো শুকীন কাস্টমার দুজন মৃত্যু চায় কোরবানি উদ্দেশ্য সহীন জিনিস সহীন জিনিস দুজনে তাহলে মনে হয় যায় এক্সট্রা কোনো খরচ দিতে হইব না আমার মনে হয় ঈদের আগের দিনও নিতে পারবে সমস্যা নাই এর মাধ্যমে মনে হয় যে দেখা গেছে সরকারি যে ভ্যাকসিনগুলো স্যারে এসে মনে হয় ডাক্তার নিয়ে এসে মনে হয় ভ্যাকসিন দেওয়া আর অন্য কোনো সমস্যা নাই এলাম শাহিওল মানুষের শুনি যায় দেশি গরু বা অন্য ফিজেন বা অন্য গরুর থেকে ব্রাহ্মা বা শাহিও মাংস বিন্ন অন্য গরু বলতে গেলে মনে হয় যেখানে গরু যদি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি হয় তাহলে এটা কেজি মনে হয় সাতশো টাকা আটশোশো টাকা অনের কথা মাংস মনে হয় যে মানুষ বলে আর কি যে অন্য গরুর থেকে বিভিন্ন মানে টেস্টি মাংস এইগুলো ওটা মনে হয় যা দেখা গেছে তার কনফার্ম যে খাবার ওটা মনে যে থাকতে হইবো আমার করে খাবার থাক বা না থাক ওইটার আমাদের আর বিষয় না কিন্তু অল্প সব কিছু গরত হয় কিন্তু আর খাবার মনে হয় আমি মনে হয় এক সপ্তাহ আগে মনে যায় আইনে রাখি আচ্ছা আপনার কথা অনেক ভালো লাগলো আমার কাছে আপনি বলছেন যে নিজের ঘরে খাবার থাকুক আর না থাকুক কিন্তু গরুকে আপনার খাওয়ান দিতে হয় জি জি ওরাও আমার লোয়া সদস্যর মতনই মানে ফ্যামিলির সদস্যর মতনই আমি মনে করি ঠিক আছে মানে ছেলে মেয়ে বা লোয়া

আপনি পেশায় কি কাজ করেন পেশা আমার ব্যবসা আছে বিজনেস স্টক মলের ব্যবসা আছে পাশাপাশি এই যে এই খামারে শ্রম দিতে আচ্ছা এই খামারটা পরিচালনা করেন কত বছর এটা কোরবানি ঈদে আসলে দুই বছর হইব দুই বছর বিগত বছরও গরু লালন পালন করেছি আগে ছিল মনে হয় আমরা কৃষক মানুষ মনে হয় একটা একটা গরু ছিল আগে তাই এর আগে একটা গরু আমি বিক্রি করছি কুরবানির মাধ্যমে এর ফলে শখের বিষয় মানে দেওয়া হয়েছে এখন বোঝা যায় যা বিজনেসের আকারে যে চলিয়া যাই আপনার খাবারের গরু আছে কতগুলো আমার এখানে এমন যে ষাটটা ব্রাহ্মা আছে আমেরিকান ব্রাহ্মা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ষোলো বেরোলো আর নয় মাসটাকে এমনও যান দুই বছর বয়স্পন্দ মাস আচ্ছা আমরা কিন্তু বিভিন্ন সময় দেখতে দেখি যে কুরবানিতে যে গরুগুলো হয় সেগুলোকে বিভিন্ন প্রকারের মানুষের খাবার ফল ফ্রুট খাওয়ানো হয় যেমন আপেল আছে কমলা আছে মালটা আছে কলা বিভিন্ন প্রজাতির খাবার খাওয়ায় আপনার এই গরুকে বিশেষভাবে কোনো খাবার দেওয়া হয় কিনা এগুলা এ বিশেষভাবে এগুলো এমন হয় যে আমার খাবার দেওয়া হয় মনে হয় যে মিষ্টি আলু মিষ্টি কুমড়া বা গাজরের সিজন আসলে গাজর কিন্তু এছাড়া আর কোনো ফলটল আমি খাওয়াই নাই এগুলো তো মনে হয় যে মানুষের খাবার ঠিক আছে এগুলো আমি কখনও খাওয়াই নাই বা ফাউল কথা আমি বলবো না মানুষের মানুষই তো ফল ফুরুট মনে যায় খাইতে পারে না কিন্তু মনে যায় বলে কেমনে যান মালটা মালটা কি মালটা হচ্ছে মানুষের খাবার মালটা তো টক জাতীয় খাবার কিন্তু এটা গরু খাইবো কেমনে এটা গরু খাইলে তো দ্বিতীয়ত বা দানা দারও খাইতে পারবে না বা কেয়ারও খাইতে পারবে না এই হ্যাঁ এইগুলা মানে বিভিন্ন লোকে দেখা যায় দুই হাজার তিন হাজার টাকা একটা গরু পিছিয়ে দৈনিক খরচ আছে আসলে কি সত্য এটা এটা এমন যে আমরা আমার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ওই লিস্ট সারাই কিন্তু ওটা কতটুকু সত্য মানে আমি কনফার্ম না এ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কতদিন খরচ হচ্ছে আপনার এটা চলতি বছর বিশাল উনিশ সালে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা খেয়েছি আচ্ছা বর্তমানে বর্তমানে পাঁচশো সাড়ে পাঁচশো বর্তমানে পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি করে দিবেন এই গরুটা যেহেতু অনেক লালন পালন করছেন অনুভূতিটা বলেন বিক্রি করে দিব বলতে গেলে মনে হয় আমার কাছে এত মনে হয় আট নটা মনে হয় যে সার আছে তা দেশের অবস্থা তো খুব একটা ভালো না বা ব্যবসা বাণিজ্য মনে হয় মোটামুট চলতেছে এটা যেহেতু মনে হয় দায়িত্ব গেছে রমজান তো ভাবলাম যে একটা বা দুইটা সাত দুই আমি বিক্রি করে দিই তা বাকি গরুটি একুশ সালে লালন পালন করতে আমার জন্য সুবিধা হইব এই মূল্য আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন এসেছে আমরা কিছু লোকের সাথে কথা বলবো এদিক দিয়ে এ পাশ থেকে শুরু করে অনেক লোক আছে আমরা আমরা একটু লোকের সাথে কথা বলি আপনি এদিকে আসেন তো আপনি কোন জায়গা থেকে আসছেন আমার বাড়ি আশেপাশে আশিবাশী জি স্যার এই গরুটা তো দেখতে অনেক লোক আসছে কি মনে হচ্ছে গরুটা এই ওজন যে দাম চেয়েছে ঠিক আছে তো কিছু হ্যাঁ গরুটা ওজনের লম্বা সুরা দাম ঠিকই চাইছে গরু ভালো আছে খুব গরু ভালো কাম আচ্ছা আপনাদের এলাকায়তে এরকম বড় গরু কি আছে না এই বড় গরু নাই এইটাই বড় গরু আমি আর সাথে কথা বলি আপনার নাম কি আমার নাম সৈয়দ ইসলাম বাদল আচ্ছা আপনি তো গরু দেখতে আসছেন কোন জায়গা থেকে আসছেন আমি আসছি ভাই এক কিলোমিটার থেকে আচ্ছা আচ্ছা প্রতিদিনই মনে হয় এতজন লোক লোক আসে প্রচুর দেখতে গরুটা অনেক জায়গা দূর দূর থেকে মোটর সাইকেল দেয়া মাইকু দেয়া অনেক দিকে গরু আসে দেখতে আমরা শুনি আর কি যে তার কাছে অনেক বড় বড় গরু আছে তা আমরাও অনেকদিন হ্যাঁ আমরাও এই শুনিয়া দেখতে আসছি অনেক মার্শাল্লাহ তার ফার্মও অনেক বড় বড় গরু দেখার পর অনুভূতিটা কেমন হচ্ছে অনুভূতি তো ভালোই যেমন মনে হয় সবারই তো অনুভূতি জায়গা যে এরকম একটা ফার্ম দেওয়ার জন্য আমরাও এরকম একটা গরু ভালো সিদ্ধান্ত নিতে যে একটা এরকম বাহামা যাতে গরু একটা বড় গরু বানাইবো এরকম করে সিদ্ধান্ত নিতে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা কিন্তু আপনার বাড়িতে এসে সত্যি অবাক হয়ে গেলাম এত পরিমাণ লোকজন আছে যে আমরা কল্পনা করতে পারি না আমরা চাই যে আপনার এই গরুটি নিয়ে যে চিন্তা ভাবনা আছে যেভাবে চাচ্ছেন বিক্রি করার জন্য আমরা চাই সে কাঁখে দাম যাতে আপনি পান তবে ভালো থাকবেন কেমন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ